Hello, my dear students of class 5 and all other viewers. Welcome to our online Devigonj Model Government Primary School. I am Anukul Chandra Rai, assistant teacher, Devigonj Model Government Primary School, Devigonj Panchagarh. My dear students of class 5, our school is closed for a long time because of coronavirus. We don't know when our school will open. When the epidemic of coronavirus will end. But we do hope we will defeat the coronavirus very soon and our school will be as before. Before that, we have to follow the rules of health hardly to prevent the coronavirus. My dear students of class 5, as our school is closed, we are some teachers trying to help you to make your lesson understand using the social medias and TV. My dear students of class 5, at my first video, we have learned about how to make WS question. We have especially learned about the Bangla meaning of WS word and the subject question. Today, we will learn about the object question. So, my dear students of class 5, open your khata, take your pen and listen to me attentively. Priyo shikshathira, ekhon amra porbo object question. Object question porar shurute amra object question er gothon ta bhalo kore khyal kori. To dekhi object question. Object question er gothon gothoner shurute ache WS word. WS word ta age amader boshate hobe. Seta hote pare what, seta hote pare which, who, whom, why itadi. তারপরে আমাদের বসাতে হবে হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব মানে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব বাংলা অর্থ সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্বগুলো কি কি? অ্যাম ইজ আর, ওয়াজ ওয়্যার, হ্যাভ হ্যাজ, ডু ডাজ ডিড ইত্যাদি। তারপরে বসাতে হবে আমাদের কি? সাবজেক্ট। সাবজেক্ট কোনটা? আমাদের যে প্রদত্ত বাক্যটা আছে সেই বাক্যটার সাবজেক্টটাই এখানে হবে। অনেক সময় সাবজেক্ট পরিবর্তন হয়, ফার্স্ট পার্সন থেকে সেকেন্ড পার্সন হয়ে যায়, তো সেটা আমরা প্র্যাকটিসের সময় ভালো করে খেয়াল করব। তারপরে বসাবো কি? মূল ভাব। মূল ভাব কোনটা? প্রদত্ত বাক্যের যে মূল ভাবটা থাকবে সেটাই আমরা বসাবো। তারপরে কি? বাকি অংশ। বাকি অংশ থাকতে পারে, নাও থাকতে পারে, অনেক সময় মূল ভাবে থাকে না। না থাকলে নাই, শেষে আমাদের প্রশ্নবোধক চিহ্নটা বসাতে হবে। তারপরে আমরা একটা উদাহরণ ভালো করে মনোযোগ সহকারে খেয়াল করি। আমি একটা উদাহরণ লিখছি, শি ইজ রিডিং এ বুক। শি ইজ রিডিং এ বুক। কোথায় আন্ডারলাইন করা আছে? এ বুক। এ বুক একটা বস্তু। যদি বস্তু হয় তাহলে WH ওয়ার্ড আমরা কোনটা ব্যবহার করি? WH ওয়ার্ড আমরা ব্যবহার করি হোয়াট। তাছাড়াও আমরা যদি প্রশ্নটা বাংলায় তৈরি করি তাও আমরা বুঝতে পারবো যে এখানে WH ওয়ার্ড হবে। প্রদত্ত বাক্যের বাংলাটা কি? বাংলাটা হচ্ছে সে বই পড়িতেছে। সে বই, সে একটি বই পড়িতেছে। কোথায় দাগ দেওয়া আছে? একটি বই, একটি বই। তাহলে এমন একটা প্রশ্ন তৈরি করতে হবে যাতে উত্তরটা একটি বই হয়। তাহলে আমরা এখন প্রশ্ন তৈরি করি, সে কি পড়িতেছে? সে কি পড়িতেছে? উত্তর হবে একটি বই। তাহলে এখানে WS ওয়ার্ড কি আসলো? কি কি যদি হয় তাহলে আমরা কোন WS ওয়ার্ড ব্যবহার করব? তোমরা ঠিকই বলছো, ওয়ার্ড। এটা সবাই জানো তোমরা, এটা নিয়ে অনেক মজা করো। ওয়ার্ড মানে কি? ওয়ার্ড বোকার মতো প্রশ্নগুলো উত্তর দিব কি, এরকম তোমরা অনেক সময় মজা করো। আচ্ছা, তারপরে আমরা বসাবো হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্বটা কোনটা হবে? হেল্পিং ভার্ব আসলে কোনটা হবে সেটা নির্ভর করবে সাবজেক্টের উপর। যেমন এখানে সাবজেক্ট সি,
এজন্য হেল্পিং ভার্ব হলো ইজ। আর এখানে সাবজেক্টটা কিন্তু হেল্পিং ভার্বের পরে বসে, হেল্পিং ভার্বের পরে, তাই হেল্পিং সাবজেক্ট এখানে কি আছে? শি, শি, এখানে শি হচ্ছে। আর তাহলে সাবজেক্টের যেহেতু পরিবর্তন হলো না, তাই হেল্পিং ভার্বেরও কোনো পরিবর্তন হবে না। এখানে ইজ আছে, ইজে এখানে হবে, কারণ শি এর হেল্পিং ভার্ব ব্যবহার হয় ইজ। আই এর অ্যাম, ইউ বা উই এর ক্ষেত্রে হয় আর, এগুলো আমরা জানি। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে হেল্পিং ভার্বটা আছে সেটাই যে এখানে হবে এমনটা নয়, এখানকার সাবজেক্টটা এখানে হবে এমনটা নয়, সাবজেক্ট পরিবর্তন হতে পারে, হেল্পিং ভার্বও পরিবর্তন হতে পারে। এই হেল্পিং ভার্বটা মূলত এই সাবজেক্টের উপর ভিত্তি করে হয়, সাবজেক্ট পরিবর্তন হলে হেল্পিং ভার্বও পরিবর্তন হবে, সেটা সাবজেক্টের উপর নির্ভর করবে হেল্পিং ভার্বটা কি হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, গঠন অনুসারে আমরা তারপর দেখি কি হবে। সাবজেক্ট বসালাম, তারপর বসাতে হবে মূল ভার্ব। মূল ভার্ব এখানে কি দেওয়া আছে? রিডিং, তারপর গঠন অনুসারে আমরা দেখি কি বসাবো আমরা বাকি অংশ। বাকি অংশ এটা তো অবজেক্ট, এটা তো প্রশ্ন করলাম, নিচে দাগ দেওয়া আছে, বাকি অংশ তাহলে আর নাই। তাহলে পরিশেষে আমরা বসাবো কি? প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন বসালাম। হোয়াট ইজ শি রিডিং, প্রশ্ন হচ্ছে সে কি পড়িতেছে, উত্তর হচ্ছে এ বুক, শি ইজ রিডিং এ বুক। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপর আমরা হেল্পিং ভার্ব সম্পর্কে বিস্তারিত পড়ি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব গুলো ভালো করে জেনে নিই। ডু ভার্ব তিন ধরনের হয়, ডু, ডাস, ডিড। বি ভার্ব কয়েক ধরনের হয়, অ্যাম, ইজ, আর, এটাকে বলে প্রেজেন্ট ফর্ম, ওয়াজ, ওয়্যার, পাস্ট ফর্ম, বিং, বিস্ট, পার্টিসিপল ফর্ম। তারপরে দেখি হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্বটা কয়েক ধরনের হয়, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, এগুলো হেল্পিং ভার্ব। তারপর আছে মডাল সাহায্যকারী ভার্ব, মডাল অক্সিলারি ভার্বস, এগুলো কি কি হয়? ক্যান, কুড, আসলে ক্যানের পাস্ট ফর্ম কুড, মে, মেয়ের পাস্ট ফর্ম মাই, উইল, উড, শ্যাল, শুড, মাস্ট, ওট টু, হ্যাভ টু, হ্যাজ টু, নিড টু, এম টু, ইজ টু, এরকম অনেক মডাল অক্সিলারি ভার্বস আছে। তো এই ভার্বগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে এই ভার্বগুলোর মধ্যে, এই হেল্পিং ভার্বগুলোর মধ্যে বি ভার্ব, হ্যাড ভার্ব বা মডাল অক্সিলারি ভার্বস, এগুলো প্রদত্ত বাক্যে দেওয়াই থাকে, দেওয়া থাকে না কোনগুলো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দেওয়া থাকে না কোনগুলো, এই ডু ভার্ব, ডু ভার্ব অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দেওয়া থাকে না। আমাদের পরীক্ষায়, আমাদের সমাপনী পরীক্ষায় সাধারণত অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোই আসে। তা সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে, যেক্ষেত্রে আমরা বলি বোঝার সুবিধার্থে, যে ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব থাকবে না, সেক্ষেত্রে আমরা ডু, ডাস, ডিড এই তিনটার যে কোনোটা দিয়ে, যেটা হবে আর কি, সেটা দিয়ে প্রশ্নবোধক বাক্য ডাব্লিউএস কোশ্চেন গঠন করি। ভালো করে খেয়াল করো, বি ভার্ব, হ্যাভ ভার্ব বা মডেল অক্সিলারি ভার্বস, এটা এই ভাগগুলো প্রদত্ত বাক্যে দেওয়াই থাকে, দেওয়া থাকে না কোনটা? ডু ভার্ব। এই যে তিনটা ভার্ব আছে, ডু, ডাজ, ডিড, কোনটা কখন আমরা ব্যবহার করব? আমরা জানি ভার্বের তিনটা ফর্ম হয়, কয়টা ফর্ম? তিনটা, প্রেজেন্ট ফর্ম, যেটা ভি ওয়ান দিয়ে আমি দেখাইছি, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো যখন ভার্বটা প্রেজেন্ট প্রেজেন্ট ফর্মে থাকবে তখন ডু অথবা ডাজ হয়। যখন আমরা বুঝার সুবিধার্থে বলি যে প্রদত্ত ভার্বটার সাথে যখন এসিএস থাকবে তখন আমরা ডাস দিয়ে ডাব্লিউএস কোশ্চেন গঠন করি। যখন প্রদত্ত ভার্বটাতে এসিএস থাকবে না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রদত্ত ভার্বটার সাথে এসিএস থাকবে না, তখন ডু দিয়ে ডাব্লিউএস কোশ্চেন আমরা
গঠন করি। আসলে এটা বোঝার সুবিধার্থে বলি, মূলত সাবজেক্টের উপর নির্ভর করে ডু হবে না ডাজ হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখলাম ভার্বের যখন প্রেজেন্ট ফর্ম তখন ডু অথবা ডাজ, আর যখন পাস্ট ফর্ম থাকবে তখন হবে ডিড। কি হবে? ডিড। ডিড দিয়ে তখন আমাকে প্রশ্নটা তৈরি করতে হবে। তারপরে যখন পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম থাকবে তখন আসলে অন্য হেল্পিং ভার্ব দেওয়াই থাকবে, সেটা ব্যবহার করে আমাকে ডাব্লিউএস কোশ্চেন গঠন করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা শিখলাম এই সাহায্যকারী ভাব সম্পর্কে, এগুলো আমাদের ভালো করে মনে রাখতে হবে। এখন আমরা আরেকটা বিষয় ভালো করে খেয়াল করি, এদিকে পার্সন পরিবর্তন। পার্সন পরিবর্তন অনেক সময় হয়, বেশিরভাগ ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে যে সেন্টেন্সটা দেওয়া আছে সেই সেন্টেন্সটার পার্সনটা যদি ফার্স্ট পার্সন হয় তাহলে সেগুলো পরিবর্তন হয়ে সেকেন্ড পার্সন হয়ে যায়। কীরকম করে? যদি থাকে আই, যদি থাকে উই, যদি থাকে মি, যদি থাকে আস, তাহলে পার্সন পরিবর্তন হয়ে যায় ইউ, সেকেন্ড পার্সন হয়ে যায় ফার্স্ট পার্সন থেকে সেকেন্ড পার্সন। এবং যদি থাকে মাই, যদি থাকে আওয়ার, তাহলে পার্সন পরিবর্তন হয়ে যায় সেকেন্ড পার্সনে হয়ে যায় ইউর। এই পার্সন পরিবর্তনের বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। আমরা বলি, সাধারণত বলি যে প্রদত্ত বাক্যের যে সাহায্যকারী ভাবটা আছে সেটাই দিয়ে প্রশ্ন তৈরি করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে। তবে এটা সব ক্ষেত্রে নয়, যখন পার্সন পরিবর্তন হয়ে যায় সাবজেক্টের তখন কিন্তু সাহায্যকারী ভাবটাও পরিবর্তন হয়ে যায়, এটা আমাদের খুব মনে রাখতে হবে। তো এরপর আমরা কয়েকটা উদাহরণে ভালো করে বিষয়টা চর্চা করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কয়েকটা উদাহরণ ভালো করে লক্ষ্য করি। আমরা এখানে হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্বটা কি হবে এটার উপর বিশেষ করে গুরুত্ব দেই। তো প্রথমে লক্ষ্য করো, আই গো ফর এ ওয়াক ইন দ্য আফটারনুন। আই গো ফর এ ওয়াক ইন দ্য আফটারনুন, আন্ডারলাইন কোথায় করা আছে? ইন দ্য আফটারনুন। এটা একটা সময়, সময় যদি বুঝায় তাহলে কোন ডাব্লিউএইচ ওয়ার্ড হবে? হোয়েন। ঠিকই বলছো তোমরা, হোয়েন হবে। আর দেখো প্রদত্ত বাক্যটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। ভার্বের সাথে কি এসিএস আছে? নেই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এজন্য এখানে কোনো সাহায্যকারী ভার্ব নেই। সেজন্য ভার্বটা দেখে, ভার্বের অবস্থাটা দেখে আমাকে ডু অথবা ডাজ ব্যবহার করতে হবে। অথবা এখানে আমরা যে সাবজেক্ট আছে সাবজেক্ট অনুসারে ডু ডাজ ব্যবহার করব। তো এখানে সাবজেক্ট আছে কি? আই। আমরা আগে আলোচনা করছি সাবজেক্টের পার্সন পরিবর্তন হতে পারে, যদি ফার্স্ট পার্সন হয় তাহলে সেকেন্ড পার্সন হয়ে যায়। যেহেতু এখানে আই আছে, আই থাকলে কি হয়? ইউ, ইউ হয়ে গেল। ইউ যেহেতু আমার সাবজেক্ট তাহলে সাহায্যকারী ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু বি ওয়ান ফর্ম, কি হবে সাহায্যকারী ভাব? ডু অথবা ডাস। ইউ এর ক্ষেত্রে কি হবে? ডু। ঠিকই বলছো তোমরা, ইউ এর ক্ষেত্রে হবে ডু। হোয়েন ডু ইউ, হোয়েন ডু ইউ গো ফর এ ওয়াক, কখন তুমি হাঁটতে যাও, কখন তুমি হাঁটার জন্য যাও? বিকেল বেলা হাঁটতে যাই আমি, ইন দ্য আফটারনুন। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুসারে সাহায্যকারী ভার্বটা বসাই তাও হবে, এটা দিক দিয়ে বোঝাইলেই বেশি ভালো হয়। তাছাড়াও ভার্বের সাথে যদি এসিএস না থাকে বেশিরভাগ ক্ষেত্রে আমার সাহায্যকারী ভার্ব হবে ডু, সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। এবার আসি আমরা পরবর্তী বাক্যটাতে, শি লিভস ইন দেবীগঞ্জ, সে দেবীগঞ্জে বাস করে। তে স্থান, তাহলে কোন ডাব্লিউএইচ ওয়ার্ড হবে শিক্ষার্থী বন্ধুরা? স্থান বোঝাইলে কোন ডাব্লিউএইচ ওয়ার্ড হয়? হ্যাঁ, ঠিকই বলছো, হ্যাঁ। এখন হেল্পিং ভার্ব, সাহায্যকারী ভার্ব আমরা কি ব্যবহার করব? সাহায্যকারী ভার্ব গঠন অনুসারে বসবে। এখন এখানে ভার্বের সাথে যেহেতু এস আছে তাহলে কোন সাহায্যকারী ভার্ব হবে? ডাস।
কি হবে ডাস ভার্বের সাথে যেহেতু এস আছে বা ইএস থাকলো এখানে আমরা ব্যবহার করতাম ডাস তাছাড়াও শিক্ষার্থী বন্ধুরা যেহেতু সাবজেক্ট এখানে সি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস ইএস হয় এই সাবজেক্টটা এখানে হবে তাহলে আমার ডু ডাস এর মধ্যে ব্যবহার হবে ডাস ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তারপরে যে ভার্বটা আমরা বসাবো মূল ভার্ব এখানে কিন্তু আর এস ইএস বসানো যাবে না ডাস যদি আমরা ব্যবহার করি ডাস যদি ব্যবহার করি তাহলে ভার্বের সাথে এস বা ইএস এটা উঠে যাবে ভার্বের সাথে এস ইএসটা উঠে যাবে ডাস ব্যবহার হলে এই জন্য এখানে লিস্ট হয়ে গেল লিপ বাকি অংশ আর নেই শেষে হলো প্রশ্নবোধক চিহ্ন তাহলে হলো কি হোয়ার ডাস শি লিভ হোয়ার ডাস শি লিভ সে কোথায় বাস করে এখানে কেন ডাস হলো শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো নিশ্চয়ই তারপরে আসি আমরা পরবর্তী বাক্যটাতে পরবর্তী বাক্যটা কি দেওয়া আছে শি ক্যান রান ফাস্ট শি ক্যান রান ফাস্ট সে দ্রুত দৌড়াতে পারে দ্রুত দ্রুত দৌড়াতে পারে এখন প্রশ্ন করতে হবে কেমন দৌড়াতে পারে কিভাবে দৌড়াতে পারে তাহলে হাউ দিয়ে প্রশ্নটা করতে হবে হাউ বসালাম তারপর হেল্পিং ভার্ব কি ব্যবহার করব এখানে হেল্পিং ভার্ব কি দেওয়া আছে যদি বি ভার্ব যদি হ্যাভ ভার্ব অথবা মডাল অক্সিলারি ভার্ব যদি দেওয়া থাকে সে অক্সিলারি ভার্বটা দিয়েই বা সে দলের অক্সিলারি ভার্ব দিয়ে আমাকে ডাব্লিউএস কোশ্চেনটা গঠন করতে হবে যদি এম ইজ আর দেওয়া থাকে তাহলে এখানে এম এম যদি দেওয়া থাকে এখানে যদি এম এ হবে এখানে যে এম এ হবে এমনটা নয় আমরা পরবর্তীতে প্র্যাকটিস আর ভালো করে করব সাবজেক্টের পরিবর্তন হলে সাহায্যকারী ভার্বেরও পরিবর্তন হয় তো প্রিয় শিক্ষার্থীরা যেহেতু এখানে মডাল অক্সিলারি ভার্ব দেওয়া আছে ক্যান আমি কি বললাম যদি বি ভার্ব যদি হ্যাভ ভার্ব অথবা মডাল অক্সিলারি ভার্ব প্রদত্ত বাক্যটাতে দেওয়া থাকে সেই অক্সিলারি ভার্বটা ব্যবহার করেই মূলত ডাব্লিউএস কোশ্চেন গঠন করতে হবে তবে অক্সিলারি ভার্বের পরিবর্তন হতে পারে সাবজেক্ট এর নাম্বার ও পার্সন অনুসারে তো এখানে আছে ক্যান তাছাড়া এখানে সাবজেক্ট সি সিটাই হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব তাহলে কোনো পরিবর্তন হবে না ক্যানই হবে হাউ ক্যান সি রান ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা আর দুইটা প্রশ্ন আমি তোমাদেরকে দিব দেখি তোমরা খাতা কলম বের করো লিখতে পারো কিনা তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই খাতা কলম বের করেছ এই দুইটা প্রশ্নের উত্তর লিখো দেখি এই দুইটা বাক্যের ডাব্লিউএস কোশ্চেন তৈরি করো শি রিডস ইন ক্লাস ফাইভ সে পঞ্চম শ্রেণীতে পড়ে প্রশ্ন তৈরি করতে হবে সে কোন শ্রেণীতে পড়ে সীমা ইজ অ্যাট হোম সীমা বাড়িতেই আছে নিচে দাগ দেওয়া আছে কোথায় অ্যাট হোম প্রশ্ন তৈরি করতে হবে সীমা কোথায় আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথম বাক্যটার ডাব্লিউএস ওয়ার্ড কি লিখেছো তোমরা এই ডাব্লিউএস ওয়ার্ড একটা শব্দ দিলেই কিন্তু হবে না এখানে বাংলাতে যদি আমরা প্রশ্নটা তৈরি করি যেহেতু নিচে দাগ দেওয়া আছে ইন ক্লাস ফাইভ পঞ্চম শ্রেণী সেহেতু প্রশ্ন তৈরি করতে হবে কোন শ্রেণী দিয়ে আমি যদি প্রশ্ন তৈরি করতে চাই কোন শ্রেণীতে পড়ে সে এটা যদি আমি তৈরি করতে চাই তাহলে আমাকে শুধু হোয়াট বসালে হবে না এখানে আমাকে বসাতে হবে হোয়াট হোয়াট ক্লাস কোন শ্রেণী হোয়াট ক্লাস ডাব্লিউএস ওয়ার্ডের সাথে এই নামটাও চলে আসলো প্রশ্নের প্রয়োজনে এরকম অনেক সময় প্রশ্নের প্রয়োজনে ডাব্লিউএস ওয়ার্ডের পরে নাম হতে পারে ডাব্লিউএস ওয়ার্ডের আগে প্রিপোজিশনও হতে পারে বাক্যটার শেষেও প্রিপোজিশন বসতে পারে এগুলো আমরা পরবর্তী ক্লাসে ভালো করে চর্চা করব তো এখন ভালো করে খেয়াল করো ডাব্লিউএস ওয়ার্ড শুধু হোয়াট বসাইলে হবে না হোয়াট ক্লাস বসালাম তারপর হেল্পিং ভার্ব কি ব্যবহার করব আমরা তোমাদের বোঝার সুবিধার্থে আর কি বলছি যে ভার্বের সাথে যদি এস থাকে ভার্বের সাথে ইএস থাকে তাহলে কোন সাহায্যকারী ভার্ব হবে কি লিখছো তোমরা
ডাস ঠিকই বলছো তোমরা ডাস হবে ডাস ব্যবহার করলাম তারপর কি ব্যবহার করতে হবে সাবজেক্ট সাবজেক্ট এখানে আছে সি সিই থাকবে তারপর মূল ভার মূল ভার এখানে কি দেওয়া আছে রিডস এখন আমরা এখানে কি লিখব শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি লিখেছো রিডস লিখেছো না রিড লিখেছো যেহেতু ডাস ব্যবহার হয়েছে সেজন্য ভার্বের সাথে আর এস এস টা হবে না এই বিষয়টা খুব ভালো করে খেয়াল করবা রিড হবে এস এস হবে না শুধু রিড তারপর বাকি অংশের ইন হোয়াট ক্লাস ডাস সি রিড ইন সে কোন শ্রেণীতে পড়ে আশা করি তোমরা সবাই লিখতে পেরেছো তারপরের বাক্যটাতে আসি শুরুতে তোমরা কি লিখেছো যেহেতু স্থান বোঝাচ্ছে স্থান বোঝালে কোন ডব্লিউএস ওয়ার্ড আমরা ব্যবহার করি হেয়ার ঠিকই বলেছো তোমরা হেয়ার হেয়ার ব্যবহার করলাম তারপর হেল্পিং ভার্ব কি ব্যবহার করব হেল্পিং ভার্ব এখানে দেওয়াই আছে ইজ ইজ হবে তারপরে সাবজেক্ট সাবজেক্ট কি দেওয়া আছে সীমা সীমা হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে যেহেতু একটা স্থান বোঝাচ্ছে জায়গা বোঝাচ্ছে বাড়ি সেহেতু ডাব্লিউএইচ ব্যবহার ওয়ার্ড ব্যবহার করলাম হ্যাঁ তারপর হেল্পিং ভার্ব এখানে দেওয়া আছে ইজ হেল্পিং ভার্ব ব্যবহার করলাম ইজ তারপর সাবজেক্ট দেওয়া আছে সীমা সীমা সাবজেক্ট ব্যবহার করলাম তারপর এখানে গঠন অনুসারে মূল ভার্ব বাকি অংশ এগুলো নেই সেজন্য আমরা শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম ঠিক আছে বন্ধুরা একই ক্ষেত্রে সঠিক হবে না যে এখানে ইজ থাকলেই ইজেই হবে এটা মূলত নির্ভর করে সাবজেক্টের উপর সাবজেক্ট হচ্ছে সীমা সীমা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এজন্য ইজ এইখানকার সাবজেক্ট অনুসারে এখানকার সাহায্যকারী ভার্ব হয় আর এখানকার সাহায্যকারী ভার্বটা হবে এই সাবজেক্ট অনুসারে তবে অবজেক্ট কোশ্চেনের বেলায় বেশিরভাগ ক্ষেত্রেই যে সাহায্যকারী ভার্বটা দেওয়া থাকে সেটাই হয় যদি সাবজেক্টটা থার্ড পারসন হয় যদি সাবজেক্টটা ফার্স্ট পারসন হয় তাহলে পরিবর্তন হয় তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা আজকের মধ্যে এই পর্যন্তই তোমাদেরকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো